মানবতা যেখানে বিপন্ন আমাদের হাত সেখানে প্রসন্ন, এই স্লোগানের স্বেচ্ছাসেবী সংগঠন রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনবাগ হাজি সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া। এ সময় 210 জন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। মোহাম্মদ মহিরুল ইসলাম মহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাস পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, পুঠিয়া কারিগরি কলেজের প্রভাষক মোহাম্মদ বজলুর রশিদ, ছোট সেনবাগ হাজি সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সমাজসেবক মোহাম্মদ মকবুল হোসেন সহ অনেকে। ভার্চুয়াল যুক্ত ছিলেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়া সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান রাজীব, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজশাহী কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম। তারা যে উদাহরণটা সৃষ্টি করেছে এটি আমাদের সমাজের জন্য একটা অনেক বড় শিক্ষা। আমরা অনেক বড় শিক্ষিত মানুষদেরকে দেখি, অনেক বড় টাকাওয়ালা যারা পয়সাওয়ালা যাদেরকে বলি তাদের অনেকেই দেখি, কিন্তু মুখের বিষয় পাঁচটা টাকা বের করে একজন নফায় মানুষকে সাহায্য করার মতো মানসিকতা অনেকে থাকে না। করোনার সময়তে কত অসহায় মানুষের কোনো চাকরি ছিল না, কোনো খাদ্য ছিল না, তাদের কোনো রুচি রোজগারের ব্যবস্থা ছিল না। অনেকে সাহায্যে এগিয়ে এসেছিলেন, আবার অনেকে সাহায্যে এগিয়ে আসতে পারেনি। শিক্ষা যদি মানুষকে মানবিকতা না শেখায়, শিক্ষা যদি মানুষকে মানবতা যদি না করে, তাহলে আমি বলব সে তিনি কখনো শিক্ষা শিক্ষিত হতে পারেনি। কমিটি সাউথ কোরিয়া ওনারা যতটুকু শিক্ষা গ্রহণ করেছে, আমার বলা ওনারা বেস্ট শিক্ষাটা পেয়েছেন যে আমি বিদেশে গিয়ে যে অর্থটা ইনকাম করেছি সেটা শুধুমাত্র আমার ফ্যামিলি গ্রহণ করবে না, সেটা শুধুমাত্র আমার মা ভাই বোন স্ত্রী সন্তান গ্রহণ করবে না, এটার অধিকার আমার সমাজের সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতা যেখানে বিপন্ন আমাদের হাত সেখানে প্রসন্ন, এই স্লোগানে রাজশাহী কমিটি ইন সাউথ কোরিয়া আয়োজিত শীতবস্ত্র বিতরণ 2023 কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনারা সবাই অবগত আছেন যে রাজশাহী কমিটি ইন সাউথ কোরিয়া একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সামাজিক কাজকর্ম করে থাকি। আমাদের এই সংগঠনে যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এবং স্বেচ্ছায় যারা অক্লান্ত পরিশ্রম করে কাজগুলো করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী কমিটি ইন সাউথ কোরিয়ার যারা প্রবাসী রেমিটেন্স, এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের উপার্জিত টাকা দিয়ে অসহায় মানুষের পাশে আজকে যারা দাঁড়িয়েছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। এর জন্য আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, এবং ভালো থাকবেন, এবং আমাদের আপনারা যে এখানে বসে আছেন অক্লান্ত পরিশ্রম করে সামান্য উপহারের জন্য, এর ভিতর যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, রাজশাহী কমিটি ইন সাউথ কোরিয়ার সকল নেতৃবর্গকে এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।